এই সেশনে আমরা দেখব কিভাবে জ্যাসপার রিপোর্ট আনইনস্টল করতে হয়। কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা যে এখানে দেখতে পাচ্ছি টিপকো জ্যাসপার সফট স্টুডিও, তো আমরা এখানে এসে আনইনস্টল করলাম। ইয়েস, তো এখানে মেসেজ দিচ্ছে যে টিপকো জ্যাসপার সফট স্টুডিও 6. সামথিং ওয়াজ সাকসেসফুলি রিমুভড ফ্রম ইয়োর কম্পিউটার। ওকে, এই যে এখান থেকে চলে গেছে। তো আমরা দেখলাম কিভাবে জ্যাসপার সফট স্টুডিও রিপোর্ট আনইনস্টল করতে হয়।